বাটা মাছের এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না। ভীষণই স্বাদের বাটা মাছের এই রেসিপিটা, দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক এই বাটা মাছের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, ডালিয়া ডেইলি ব্লগ থেকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে এসেছি বাটা মাছের একটা রেসিপি নিয়ে। তার জন্য আমি তিনটে মিডিয়াম সাইজ বাটা মাছ নিয়ে নিয়েছি আর এটাকে পরিষ্কার করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখুন, তিন পিস আমি বাটা মাছ নিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি বাটা মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা তো আমরা অল্প বিস্তর সবাই জানি। তো মাছটাকে আমি একটু ভেজে নেব আর খুব কড়া করে আমি মাছ ভাজি না, আর এটাও আমি খুব কড়া করে মাছটা ভাজবো না। অনেক সময় দেখবেন খুব কড়া করে মাছ ভাজার কারণে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো আমি যতটা পারি মাছটা একটু হালকা ভাজারই চেষ্টা করি। তো আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার মাছটাকে আমি উঠিয়ে নিব। তো এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, সব মাছগুলোকে। আপনারা এর মধ্যে কোয়ান্টিটি কম বেশি করে নিতে পারেন। আমি তিন পিস মাছেরই করেছি। তো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম এক চামচ মতো, আর আলু দিয়ে বানাবো। আমি আলুটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কেটে। তো আলুটাকেও আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে লাগবে না, একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আলুটাকে একটু ভেজে নেব। আর এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, এখানে আমি হাফ চামচ মতো জিরে, হাফ চামচ মতো ধনিয়া আর পরিমাণ মতো হলুদ আমি নিয়েছি। এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলার। আর টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আর এই পর্যায়ে আমি মশলার গুঁড়োগুলো, যেটা পেস্ট বানিয়েছি, সেই মশলাটা আমি মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই গরমের একদম উপযোগী একটা রেসিপি বন্ধুরা, ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো এর মধ্যে আমি মাছটাকে এবার দিয়ে দেব। আলুটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। ঝোলের কোয়ান্টিটিটা নিজের মতো অনুযায়ী রাখতে পারেন, যে কতটা আপনি ঝোল রাখবেন। এটা খুব বেশি ঝোলও হবে না, আবার গা মাখাও হবে না। তো দেখুন, শেষে আমি আর একটা মশলা ব্যবহার করব। তো এই পর্যায়ে আমি নামাবার আগে একটু কাঁচা পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি
পোস্ত বেটে রেখেছি আর সেইটা আমি নামাবার আগে দিয়ে দিলাম দু চামচ মতো। এতে এই রেসিপির স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আমি কোনো সর্ষে ব্যবহার করিনি। আলু দিয়ে বাটা মাছের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আমি পোস্ত জলটাও দিয়ে দিলাম আর আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথে। আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। তো ভীষণই ভালো লাগে। আমি একটু আলু দিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবে সত্যি খুব ভালো লাগে। তো দেখুন মোটামুটি আমার হয়ে গেছে। ঝোলের কোয়ান্টিটি কতটা রাখবেন সেই অনুযায়ী এটাকে আপনারা নামিয়ে নিতে পারেন। অল্প একটু ঢেকে রাখবো আমি। তো একদম আমার হয়ে গেছে রেসিপিটা। তো দেখি বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগবে। কারণ এই গরমে আমরা যারা রেগুলার বাইরে যাওয়া আসা করি, রিচ খাই না, তো তাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এই রেসিপিটা। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম আপনারা দেখতে পান। আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন বন্ধুরা যে আমার রেসিপি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ব্লগ।